গরু মাশাআল্লাহ তো এই যে এটা দেখছি এটার ওজনটা কিরকম আছে এটা এটা শুধু 900 প্লাস আছে 900 প্লাস জি পরেরটা পরে 800 প্লাস 800 প্লাস কিন্তু এটা মনে হয় তো হাইট বেশি নাকি হাইট বেশি এটা তৈরি বেশি তৈরি আমার নাম সাইফুল ইসলাম জর্জ আমি শরীফ অ্যাগ্রিমেন্টের ইনচার্জ হিসেবে আছি আমরা সাধারণত গরুকে দানাদার খাবার খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই কোনো প্রকার কোনো ভেজাল কোনো জিনিস খাওয়াই না আমাদের গরু খাবারের মধ্যে হচ্ছে হলে কুড়া গম ভুট্টা মুসুরি মুসি গমের ছাটি এগুলো ইত্যাদি সব মিক্সচার করে একবারে খাওয়াই আর আমাদের প্রধানত হচ্ছে নিজস্ব কাঁচা ঘাস আমরা গরুকে সাধারণত কাঁচা ঘাস খাওয়াই সর্বোচ্চ দামের আছে 10 লাখ আচ্ছা আর ওজন আছে কিরকম সর্বনিম্ন সর্বনিম্ন ওজন আছে 500 কেজি প্লাস আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে শরীফ অ্যাগ্রো তো প্রিয় দর্শক চলুন আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি এবং এর ওয়েটগুলো কীরকম আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি তো আমরা যে এই যে গরুটা দেখছি এটা কোন জাতের এটা হচ্ছে উলবাড়ি সার উলবাড়ি সার জি যেটাকে বলে সিবডি সার এটার ওজনটা কীরকম আছে এটার ওজন 800 প্লাস 800 প্লাস পরের এটা এইগুলো যা পুরনো যা থাকে সব 800 প্লাস 750 প্লাস আছে 750 থেকে 800 প্লাস পরে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন 750 থেকে 800 প্লাস এই যেটা ওয়েট করা মেশিন আছে নাকি জি ওয়েট করে আপনারা দেখে শুনে এবং খাবারগুলো খুবই যত্ন সহকারে এইসব গরুগুলো লালন পালন করা হয় তো ভাইয়া এই যে গরুগুলো যে দেখছি এগুলোকে কী কী খাদ্য দেন আপনি আমরা গরুর সাধারণত দানাদার খাবার বেশি দিই কুড়া গম ভুষি ছোলা মুসুর মুসুর ছোলা বুট এই সব রকম খাবার ইত্যাদি সব কিছু একসাথে ভেঙে একসাথে মিশিয়ে দিই আর তাছাড়া কাঁচা ঘাসও দিই কাঁচা ঘাস আমার নিজস্ব কাঁচা ঘাস নিজস্ব জায়গায় নিজ নিজেরই ফলাই কাঁচা ঘাস খাওয়াই এই তো আপনাদের এই যে এত আকর্ষণীয় আকর্ষণীয় গরুগুলো দেখছি আমরা চমৎকার চমৎকার গরু মাশাআল্লাহ তো এই যে এটা দেখছি এটার ওজনটা কীরকম আছে এটা এটা শুধু 900 প্লাস আছে 900 প্লাস জি পরেরটা পরে 800 প্লাস 800 প্লাস কিন্তু এটা মনে হয় তো হাইট বেশি নাকি হাইট বেশি এটা তৈরি বেশি এটা তৈরি ফ্যাট কম আছে বেশি এটা একটু ফ্যাট বেশি কম নাকি জি পরের গরুগুলো আমরা দেখি শরীর এক রোড এই খামারটি আপনাদেরকে সুন্দর করে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আপনাদের আপনারা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে কথা আপনারা এইসব খামারগুলো দেখতে পছন্দ করেন বলে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় খামারগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং এইসব দাম দর এবং কী ধরনের গরু আছে কোন খামারে সেসব বিষয়ে জানানোর চেষ্টা করি তো এগুলোটা দেখতেছি এটা কি কোন জাতের এটা উলবাড়ি সার উলবাড়ি সার নাকি উলবাড়ি সার এটা ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে হয় ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ তো এটা কি ইন্ডিয়া থেকে আসা নাকি জি জি এটা ইন্ডিয়া থেকে আসা তো প্রিয় দর্শক দেখছেন এই লাইনটা দেখলাম আমরা তো আমরা পরের লাইনটা দেখি আকর্ষণীয় সব গরুগুলো দেখুন দর্শক লাল কালারের গরু সবার পছন্দের গরু নাকি জি সবাই পছন্দ করে তো এই গরুগুলো আপনারাও দেখতে পছন্দ করেন সেই জন্য এই গরুগুলোকে আমরা একটু ভালো ভাগ করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো ভাই এগুলো কোন জাতের এগুলো শাহিওয়াল এগুলো হলো শাহিওয়াল জাতের জি প্রিয় দর্শক আপনারা দেখছেন শাহিওয়াল জাতের সুন্দর এবং আকর্ষণীয় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই দুটোর ওজন কীরকম আছে এটা 550 প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর এই একটি আকর্ষণীয় গরু আল্লাহর রহমতে দেখুন খুবই চয়েসফুল গরুগুলো তাদের খামারে জায়গা দিয়েছে তো আমরা এই যে এই গরুটা দেখছি এটার ওজনটা কীরকম আছে এটা 700 প্লাস 700 প্লাস
দেখছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গরুটা দেখছি, এটা কোন জাতের? এটা শাইওয়াল। এটা শাইওয়াল, এটার ওজনটা কিরকম আছে? এটা 780 প্লাস আছে। 780 প্লাস। প্রিয় দর্শক দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর আরেকটি গরু, আকর্ষণীয় লাল। এটা কি শাইওয়াল নাকি? এই লাইনের সবই শাইওয়াল। এই লাইনের সবই শাইওয়াল। দেখুন দর্শক, তো এই যে গরুটা দেখছি আমরা, এই গরুটার ওটা কিরকম আছে? এটা 800 প্লাস। 800 প্লাস। প্রিয় দর্শক দেখুন, 800 প্লাস এই গরুটি। তো পরের গরুটি দেখছি আমরা, এটার ওজনটা কিরকম আছে? এটা এরকমই হবে, এটাও এরকমই হবে, 800 প্লাস। প্রিয় দর্শক, এই লাইনের গরুগুলো আপনাদের আর একটু ভালো করে দেখাই আমরা। সুন্দর সুন্দর লাল এবং আকর্ষণীয় আকর্ষণীয় চমৎকার সব গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, তো এই যে গরুটা দেখছি, এটার ওজনটা কিরকম আছে? এটা 700 প্লাস হবে। 700 প্লাস। প্রিয় দর্শক দেখুন, 700 প্লাস। তো এগুলো তো সব স্কেল দিয়ে মাপা হয় নাকি? আরেকটা আকর্ষণীয় জিনিস আছে হচ্ছে যে সাদা নেপালি বাংলাদেশে একটা আমাদের কাছে আছে এটা। আচ্ছা, তো আমরা দেখবো, চলুন দর্শক আপনাদেরকে দেখাই বাংলাদেশের একমাত্র এই প্রথমবারের মতো আকর্ষণ সাদা নেপালি। বাংলাদেশে মাত্র এক পিস, যে এক পিস গরু আছে এই খামারটিতে শরীফ এগ্রোতে। তো এই গরুটি আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, অনলি ওয়ান বাংলাদেশে নেপালি সাদা গরু। তো দেখুন দর্শক, এর আগে আপনারা কোনো ভিডিওতে দেখেছেন কি না, হয়তোবা কেউ ভিডিওতে দেখতে পারেন, তো আপনারা যদি বাস্তবে কেউ দেখতে চান এই শরীফ এগ্রোতে আসতে হবে, এই খামারটিতে আসতে হবে, এসে সাদা এই নেপালি শাক গরুটি আপনারা দেখছেন সুন্দর। তো এটা তো কুরবানির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নাকি? তো এটা দিয়ে কি বংশ বিস্তারের কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? না, বংশ বিস্তার পরিকল্পনা নেই, কোনো পরিকল্পনা নাই। না, আপনাদের তো দাবি গরুর খামার আছে, হ্যাঁ, ওখানে কি এইসব সার দিয়ে প্রজনন হয় নাকি? ওনাদের যখন এটা দেশের বাইরে থেকে আসে জি, ওদের বৃষ্টি ইঞ্জেকশন দিয়ে বাতিল করে দেওয়া হয়, ওদের বৃষ্টি কোনো কাজ দেয় না, ওদের বৃষ্টি কোনো কাজে দেয় না। না না, সেই জন্য আর ওই পরিকল্পনা আপনার বড় নেই। তো প্রিয় দর্শক দেখুন, যে সুন্দর একটি আবার লাল নেপাল নেপালি শাক বিশাল আকারে, এটার ওজনটা কীরকম আছে? এটা 650 প্লাস। 650 প্লাস। তো আমরা যে সাদাই একমাত্র এই গরুটি, এটার ওজনটা কীরকম আছে? এটা ওজনটা এখনো মাপি নেই, তবু চোখের আইডিয়াতে 700 প্লাস হবে। 700 প্লাস হবে এটা। প্রিয় দর্শক, আমাদের সুন্দর সুন্দর এই যে নেপালি গরুগুলো, নেপালি সুন্দর, অনেকটা দেখতে অনেকটা বাহামা গরুর মতো নাকি? দেখতেই পাচ্ছেন দর্শক, নেপালি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটার ওটা কীরকম আছে? এগুলো 650 প্লাস। 650 প্লাস। প্রিয় দর্শক দেখুন, মাশাআল্লাহ সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু, গরু দেখলে চোখ ফেলানো যায় না, সবারই পছন্দ হবে। তো ক্রেতাদের রুচি অনুযায়ী ওনারা সুন্দর মতো এবং হালাল উপায়ে এই গরুগুলো মোটা তাজাকরণ করছেন এবং অনেক বছর ধরেই করে যাচ্ছেন। তো এই যে গরুটা দেখছি আমরা, এটার ওজনটা কীরকম আছে? এটা 650 প্লাস। 650 প্লাস। প্রিয় দর্শক দেখুন, আপনার যে পরে এই গরুটা দেখা যাচ্ছে না ভালো করে, এটা নিয়ে আর না কথা বলি, আমরা পরে একটা দেখি। দেখুন দর্শক, এই যে গরুটা দেখছি, এটার ওজনটা কত আছে? এটা 600 প্লাস। 600 প্লাস। এটা তো নেপালি নাকি? এটা নেপালি। আর এই যে এটা দেখছি শাহিওয়াল, এটা শাহিওয়াল, এলে নাকি আবার শাহিওয়াল গুলো আছে এইগুলো। তো প্রিয় দর্শক, এটার ওজনটা কীরকম আছে? এটা 550 প্লাস। 600 প্লাস হবে। 600 প্লাস। আর এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা বা পাশেরটা, এটা আর ঘরের বাচ্চা, এটা একদম ঘরের পিওর বাচ্চা নাকি? আমাদের ঘরের বাচ্চা। এটা কয় বছর লালন পালন করলেন? এটা কয় দুই বছর। মানে তো দুই দাঁত হয়েছে নাকি? হ্যাঁ, দুই দাঁত। এই যে আমরা যে গরুগুলো দেখলাম পিছিয়ে, সবগুলো তো দুই দাঁত হয়েছে? দুই দাঁত চার দাঁত। প্রিয় দর্শক, মানে দাঁত সে কোরবানি দেওয়া যাবে নাকি? জি অবশ্যই, দুই দাঁত হলে কোরবানি দেওয়া যায়, দুই দাঁত হলে কোরবানি দেওয়া যায়। এটা দেখছি, এটা কি, এই গরুটার নাম কি বলে? এটা এটা পাকিস্তানি বীর। পাকিস্তানি বীর, জি। এই ধরনের গরু তো কম দেখা যায় না, এটা এই মতো গরু মনে হয় না কোনো ভাবে পাবেন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখুন,
এটা তো অনেকটা বাঘের মতো লাগছে গরুটাকে, দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় লাগছে। অস্ট্রেলিয়ান ফিজিয়ান, এটা কি দাচ্ছে নাকি? হ্যাঁ দাচ্ছে, দুই দাঁত, দুই দাঁত। ওজনটা কিরকম আছে এটার? এটার ওজন এখন বর্তমানে সাতশো প্লাস। প্রিয় দর্শক আপনারা দেখছেন শরীর এগ্রো, এই খামারটি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগ্রোটা দেখছি এটার ওজনটা কিরকম আছে? এটা সাতশো প্লাস। তো প্রিয় দর্শক দেখুন সুন্দর আকর্ষণীয়, এটা বিক্রি হয়ে গেছে, এটার পরটা বিক্রি হয়ে গেছে। তো এই দুইটা গরু কত দামে বিক্রি হলো ভাইয়া? ১২.৫ লাখ। ২.১২ লাখ? তো প্রিয় দর্শক আপনারা দেখছেন দুটি গরু ১২.৫ লক্ষ টাকা বিক্রি হয়েছে। তো এই দুইটার ওজনটা কিরকম আছে? ওইটা ৯০০ প্লাস। সাদাটা ৯০০ প্লাস, এটা হচ্ছে ৭০০ প্লাস। এটা হলো ৭০০ প্লাস। প্রিয় দর্শক দেখুন এটা একটু বেশি আছে নাকি? হ্যাঁ ৭০০ প্লাস। প্রিয় দর্শক গরু আর না লাগে, কারণ যেহেতু বিক্রি হয়ে গেছে। এই গরুটা কি ভাই আপনারা কি পৌঁছে দিবেন নাকি তাদের? না না না, ওরা এসে নিয়ে যাবে। ওরা এসে নিয়ে যাবে মানে? ওরা এসে নিয়ে যাবে। তো আপনার এই খামার থেকে যারা গরু কিনে, আমরা এখান থেকে গাড়িতে উঠে দেবো। আচ্ছা, ওদের কস্টিং ওরা নিয়ে যাবে। ওদের কস্টিং ওরা নিয়ে যাবে, গাড়িটা ঠিক করে দেবেন আপনারা? যদি বলেন আমরা ঠিক করে দেবো, এটার যা ভাড়া হবে। আচ্ছা, এই যে গরুটা যে কিনে রাখলো আপনাদের কাছে, এই যে কয় মাস আগে কিনে রাখলো? এদের আনার সময় ১ মাস ৮ দিন বোধ হয় আছে। ১ মাস ৮ দিন? তো এই এর মধ্যে যাবতীয় খাবার খাবার কি সব আমাদের? কত টাকা খরচ দিতে হবে? না এটা এক্সট্রা কোনো কিছু দিতে হয় না, এটা এটা এর মধ্যে দামের মধ্যে সব, মানে আপনার দামের মধ্যে সব একবারে নিয়ে নেন দামটা, কুরবানি হিসেবে দাম ধরে তারপরে নিয়ে নেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন, তো এই যে গরুগুলো ডেলিভারি দেন কতদিন আগে? এটা ৩ দিন আগে নিয়ে যেতে হবে। ৩ দিন আগে? জি। প্রিয় দর্শক আপনারা দেখছেন সুন্দর আকর্ষণীয় এই বলত, এই নেপালি এর বলত, ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ান বলত। এই গরুটা এটার ওজনটা কীরকম আছে? এটা ৯০০, এগুলো যা দুইটা আছে দুটোটা প্রায় ৮৫০ প্লাস। ৮৫০ প্লাস? জি। প্রিয় দর্শক এটা দেখছেন বলত দুইটা গরু ৮৫০ প্লাস ওজন, সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো দেখানোর চেষ্টা করলাম শরীর এগুলো। তো আসলে সারাদিনও এই খামারটি যদি ঘুরে দেখে ৩৫০ গরু আছে, তো খামারটি শেষ হবে না। তো আজকের প্রতিবেদনটি এই জায়গায় শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।